মাদারীপুরে বনভোজনে যাওয়ার সময় আসন বন্টনকে কেন্দ্র করে বিতণ্ডার জের ধরে সহিংসতায় আহত হয়েছে তিরিশ জন পরে পপুলার হাসপাতালের আইসিউতে গুরুতর আহত হয়ে একজনের মৃত্যু হয় স্থানীয় সূত্রে জানা যায় গত ১৩ ফেব্রুয়ারি মাদারীপুরে নিত্যানন্দ গোস্বামী স্মৃতিসংঘের আয়োজনে একটি বাস চল্লিশ জন যাত্রী নিয়ে বনভোজনের উদ্দেশ্যে নড়াইল অভিমুখে যাত্রা শুরু করে যাত্রাপথে প্রকাশ বৈরাগী এবং মিল্টন হালদারের মধ্যে বাসের আসন বন্টন নিয়ে হঠাৎই বাঘ শুরু হয় উপস্থিত অন্যান্যদের হস্তক্ষেপে বিষয়টি এখানে থেমে গেলেও বনভোজন শেষ করে বাড়ি ফেরার সময় আবারও প্রকাশ এবং মিল্টন বাঘ এক পর্যায়ে হাতাহাতিতে লিপ্ত হয় স্থানীয় গণ্যমান্যদের হস্তক্ষেপে তখনকার মতো আবারও বিরোধ নিষ্পত্তি করা হলেও পরের দিন চোদ্দ ফেব্রুয়ারি সকাল সাতটায় প্রকাশ বৈরাগীর নেতৃত্বে ছয় শত লোক নিয়ে মিল্টন হালদারের বাড়িতে হামলা চালায় সে এ সময় উভয় পক্ষের সহিংসতায় তিরিশ জন আহত হয় আহতদের মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে গুরুতর আহত অবস্থায় অমল হালদারকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয় এবং রাধিকা হালদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় অবস্থার অবনতি হলে তাকে পপুলার হাসপাতালের আইসিউতে স্থানান্তর করা হয় গত সতেরো ফেব্রুয়ারি দিবাগত রাত তিনটা তিরিশ মিনিটে আইসিইউতে থাকা অবস্থায় রাধিকা হালতারের মৃত্যু হয় এ বিষয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে